অটোমেশিন এখানে আমাদের সম্পূর্ণ অটোমেশিনে চা প্যাকেট হয়। আপনারা যে সিডি চায়ের ব্যবসা করেন কিন্তু আপনারা সঠিক ইনফরমেশন পান না যে আজকে গাড়ি দুটো আনলোড হয়েছে। এখানে সব লুচ চায়ের স্টক আমাদের এখানে রাজধানী চা চুমুকে চাঙ্গা। আপনি কোন কোয়ালিটির চা চান? আপনার সকল ধরনের চাহিদা মিটাবে কর্ণফুলী কোয়াসিরা ক্লিপডন মধুপুর হইতে দানকান ব্রাদার্স এর ইস্পাহানি বাগানের যে এরিন মির্জাপুর গাজীপুর চা আছে, চিটং এর বারোমাসিয়া রাঙ্গাপানি যে চা আছে, সিলেটের সমস্ত বাগান সহ পঞ্চগড়ের যে বাগানের চা আছে। রাজধানী চা নিয়ে সবাই ব্যবসা করে, চারটা ডাল ভাত খাইতে পারতেছে। সিডি চা হচ্ছে মানে পাউডার চা, আর ডাস্ট চা হচ্ছে সুজির মতো। কাস্টমারের সার্ভিসের পিছনে যে যারা কাজ করে, রাজশাহী বিভাগ আর খুলনা বিভাগে যে এত পরিমাণ সিডি চা চলে বলার বাইরে, যার কারণে আমাদের বিশাল স্টক। রাজধানী টি সবসময় নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। জামিন ভাই, এটা হচ্ছে আমাদের উপরের স্টক। বাংলাদেশে বায়ার লিস্টেড 11 নম্বর অবস্থান, টপ 11-তে আমরা আছি। আমিনবার মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের ইনশাআল্লাহ টি ব্যাগ আসতেছে, যারা ফিনল্যান্ড চাতে প্রচুর পরিমাণে লিকার আছে। যে কোনো ব্র্যান্ডের সাথে আপনারা 100% গ্যারান্টি দিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন। যদি আমিন দেবীর পরিচয় দেয়, আমরা অবশ্যই স্পেশাল ছাড় দেব এবং বিশেষ গিফটের ব্যবস্থা রাখবো। আপনার এই ভিডিওর মাধ্যমে একজন র‍্যাব পর্যন্ত আমাদের কাছে চা অর্ডার করছে। আমিন টিভির নাম বললে আরো অনেক সুযোগ সুবিধা পাবেন। 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে প্রত্যেকটা দোকানে আপনি ঢুকতে পারবেন, কর্মসংস্থান করতে পারবেন। আপনার বিদেশে যায় কাজ করা লাগবে না। তো এটা হচ্ছে আমাদের যে আজকে গাড়ি দুটো আনলোড হয়েছে, এখন আরেকটা গাড়ি প্রায় শেষ পর্যায়ে। তো যে আমাদের এখান থেকে আমাদের যে নতুন গুদাম চলে যাচ্ছে সব মালগুলো। তো আমাদের এই যে মালগুলো চলে আসছে, এখানে সব লুচ চায়ের স্টক আমাদের এখানে, সিডি ডাস সব ধরনের চাই অ্যাভেলেবেল স্টক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন আরেকটি গাড়ি লোড হচ্ছে। এটা হচ্ছে আমরা একদম যারা লুচ চা নিতে চান, সীমিত প্রফিট অনুযায়ী আমরা সেল করি। এরকম আপনারা চাইলে আমাদের থেকে 50-100 ব্যাগ বা মানে চাইলে গাড়িও নিতে পারবেন। যাদের নিজস্ব প্যাকেট আছে তারা আমাদের থেকে লুচ চা নিয়ে নিজস্ব ব্র্যান্ডে প্যাকেটজাত করে থাকে। চলে আসলাম আবারও চট্টগ্রাম চায়ের রাজধানী, রাজধানী চায়ের গোডাউনে। এভাবেই প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশে লুজ চায়ের বস্তাগুলো চলে যাচ্ছে অসংখ্য চায়ের উদ্যোক্তার গোডাউনে। আপনি যদি একজন চা কোম্পানির মালিক হয়ে থাকেন, আপনার কোম্পানির জন্য যদি কম দামের চা অথবা ভালো দামের চা অথবা মিডিয়াম দামের চা, আপনি কোন কোয়ালিটির চা চান? আপনার সকল ধরনের চাহিদা মিটাবে রাজধানীর চা। আপনি যদি চান যে রাজধানীর প্যাকেট চা বিক্রি করবেন না, এরকম লুজ বস্তা নিয়ে নিজে সাদা পলিথিনের ভিতরে অথবা কেজিতে মাইবেন বা দোকানে দেবেন, সেটাও কিন্তু পারবেন। রাজধানী টি সবসময় নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করে। যদি চান যে না এক বস্তা লুজ চা আপনি নিবেন, সেটাও নিতে পারবেন, তবে অবশ্যই আমিন টিভির নামটা বলতে হবে। আমিন টিভির নাম বললে আরও অনেক সুযোগ সুবিধা পাবেন। তো রাজধানী চায়ের স্টক কত বড় এখন দেখাচ্ছি। উপরে একটু ক্যামেরা ধরেন, উপরে হচ্ছে দ্বিতীয় তলা, এই সিঁড়ি দ্বিতীয় তলায় স্টক আছে, নিচতলার স্টকগুলো আমরা দেখাচ্ছি। ওকে, একটু ভিতরে আসেন, চায়ের স্টক দেখেন। মানে আমি আগের বারও চায়ের স্টক দেখে ফিদা হয়ে গেছি, এবারও আমি ফিদা। আগের থেকে এবারও প্রচুর পরিমাণে চারা চা স্টক করছে। তো তাদের এখানে সবসময় নতুন চা কিন্তু আপনারা নিতে পারবেন। ভিতরে আমি আরও দেখাই এখানে কত চায়ের স্টক। ঘেরানি অন্যরকম, এই দেখেন চা, এরকম চা স্যাম্পল আছে, অনেক ধরনের চা আপনারা এই রাজধানী চায়ের স্টক থেকে আপনারা নিতে পারবেন। তো এদিকে আসেন, এদিকে অনেক বড় স্টক আছে, এখানে চায়ের কিছু স্যাম্পল আপনাদেরকে এখন দেখাবে আজিজ ভাই। তো এই যে এখানে দেখেন যে এত পরিমাণ চা, এখানে আসলে কি কি চা? আমরা এখানে আমাদের যে এই নিচের স্টকটা সব হচ্ছে সিডি ডাস্ট। যেমন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, যেমন রাজশাহী বিভাগ আর খুলনা বিভাগে যে এত পরিমাণ সিডি চা চলে বলার বাইরে, যার কারণে আমাদের বিশাল স্টক শুধু সিডি চায়ের। এই যে এখানে সব ধরনের সিডি চা, যেমন এই যে এখানে একটা সিডি চা, এটা হচ্ছে দানকান ব্রাদার্সের আপনার নালুয়া সিডি। তো এটা হচ্ছে এখানে এনটিসির যে বাগানগুলো আছে মাদাপুর, তারপর হচ্ছে ন্যাশনাল টি কোম্পানির যেই যতগুলো চায়ের বাগান রয়েছে সব সমস্ত বাগানের চা আমাদের কাছে আছে। তারপর হচ্ছে দানকান ব্রাদার্সের নালুয়া করিমপুর, এই যে এখানে হচ্ছে চানপুর ডাস্ট, নতুন চা, সম্পূর্ণ নতুন চা। আমাদের স্টকে এই মুহূর্তে পুরান চা নাই। তো এখানে আমাদের এই যে সম্পূর্ণ নতুন চা, ডাস্ট চা, চানপুর ডাস্ট। তো এরকম দানকান শমশেরনগর, এই যে এখানে আছে শমশেরনগর ডাস্ট, এটা হচ্ছে ডাস্ট। যারা ডাস্ট চান নিতে চান, নিজস্ব ব্র্যান্ডের জন্য লুজ নিতে চান এবং প্যাকেট নিতে চান, ডাস্ট যেই অঞ্চলে চলে প্রচুর পরিমাণে কস দরকার, তারা আমাদের থেকে নিতে পারবেন। সরাসরি ডাস্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং সিডি। তো এই যে এখানে আপনার
আসলে দেখায় আপনাদেরকে শেষ করা যাবে না যে এত পরিমাণের বাগানের চা আছে। আপনার কর্ণফুলী, কয়াসিরা, ক্লিপডন, মধুপুর হইতে মানে দানকান ব্রাদার্সের ইস্পাহানি বাগানের যে জেরিন, মির্জাপুর, গাজীপুর চা আছে, তারপরে আপনার চিটংয়ের বারোমাসিয়া, রাঙ্গাপানি যে চা আছে, সিলেটের সমস্ত বাগান সহ পঞ্চগড়ের যে বাগানের চা আছে, সিডি ডাস্ট হইতে সকল বাগানের চা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা। তো আমাদের যারা সিডি চা নিয়ে নিজস্ব প্যাকেটে ব্যবসা করতে চান তাদের কোনো টেনশন নাই। কিন্তু একটা কথা হয়েছে ভাই, আপনারা যে সিডি চায়ের ব্যবসা করেন কিন্তু আপনারা সঠিক ইনফরমেশন পান না। কারণ হচ্ছে সিডি চা, ডাস্ট চায়ের ব্যবসা সমস্ত কোম্পানি ব্যবসা করে না, বড় বড় কোম্পানি আছে তারা করে না, কারণ এই ব্যবসাটা একটু ক্রিটিক্যাল। এই রিলেটেড যে ব্যবসায়ী আছে সিডি ডাস্টের, যারা যাদের কাছে বিশাল স্টক আছে, আপনারা প্রতিষ্ঠান আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই, আপনারা প্রতিষ্ঠান দেখবেন, তাদের স্টক দেখবেন যে সিডি ডাস্ট চায়ের স্টক আছে কি নাই। এই যে আরেকটা সিডি এখানে, যাদের একদম কষ, গাঢ় কষ দরকার, এ দেখেন আমিন ভাই, এটা হচ্ছে সিডি বলে, ঠিক আছে, প্রচুর অনেক ব্যবসায়ীর কাছে কিন্তু এই সিডি ডাস্ট চা নাই, কিন্তু ওই যে তাদের কাছে কাস্টমাররা প্রতারিত হয়, কারণ হচ্ছে নাই কি করে, তখন একটা প্রতিষ্ঠান থেকে এক বস্তা চা কিনে না প্যাকেটজাত করে দিয়ে দেয়। স্টক দেখতে হবে কাস্টমারের, উচিত অবশ্যই এই যে কাস্টমার কি করে এরকম ভিডিও দেখে ঠাস করে কল দিয়ে বসে, কিন্তু সমস্ত ভিডিওটা দেখে প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই আপনারা বুঝবেন, বুঝে আপনারা ব্যবসা শুরু করেন, তাহলে আপনারা ব্যবসায় সাকসেস হবেন। অনেকে কি করে কম দামে পায় নিয়ে নেয়, কিন্তু তারা ব্যবসায় সাকসেস হইতে পারে না। ব্যবসায় কোনো কিছুতে সাকসেস হলে অবশ্যই আপনারা সমস্ত কিছু দেখবেন, প্রতিষ্ঠান দেখবেন, প্রতিষ্ঠানের কার্যক্রম দেখবেন, দেখার পর যদি মনে হয় না ভালো আপনারা ব্যবসা শুরু করেন, তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন। তো আমিন ভাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে অটো মেশিন, এখানে আমাদের সম্পূর্ণ অটো মেশিনে চা প্যাকেট হয়। তো এই যে আমাদের রাজধানী ব্ল্যাক টি চা এখন প্যাকেজিং হচ্ছে, তো এরকম করে আমাদের সমস্ত যে চাগুলো আছে সম্পূর্ণ অটো মেশিনের মাধ্যমে। এই যে এখানে দেখেছেন কি পরিমাণ রুল, এগুলো সব আমাদের রুলের জন্য আলাদা একটা গুদাম আছে। আর এটা হচ্ছে ছোট মেশিন, এটা এই মুহূর্তে অফ আছে। তো এই যে এটা হচ্ছে রাজধানী আপনার 100 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম সম্পূর্ণ আমাদের এই অটো মেশিনে হয়। তো এটা হচ্ছে আমাদের অটো মেশিন সেক্টর, আমাদের আরও নতুন মেশিন আসতেছে ইনশাল্লাহ। আমাদের কার্যক্রম আরও কাস্টমারে আমরা সার্ভিস দেওয়ার জন্য আমরা আরও নতুন কিছু উদ্যোগ গ্রহণ করতেছি। তো এই আমিন ভাই চলেন উপরে যাই, আমরা উপরে আমাদের যে কিছু কার্যক্রম আছে দেখি। জামিন ভাই, এটা হচ্ছে আমাদের উপরের স্টক, এখানে হচ্ছে আমাদের যে প্যাকেট চা আছে, নিচে অটো মেশিনে প্রোডাকশন হওয়ার পর সম্পূর্ণ আমাদের যে চাগুলো আছে উপরে চলে আসে। ওই প্যাকেটটা হচ্ছে আমাদের দানাদার চা, এই যে চা প্যাকেটজাত হয়ে গেছে এখন অটো মেশিনে হওয়ার পর, এগুলো আমাদের স্টকে এখন জয়েন হচ্ছে। তো এখানে হচ্ছে যে আমাদের অটো মেশিনের চাগুলো আমরা হাতের কাজ একদমই অফ করে দিছি। এই যে এখানে আমরা কিছু প্যাকেট দেখাই, এটা হচ্ছে আমাদের রাজধানী বেস্ট লিপ চা, এখানে এরকম করে সমস্ত যে আমাদের প্যাকেট চাগুলো আছে সমস্ত এভাবে সাজানো আছে। যারা কাস্টমার অর্ডার করে, আমরা অর্ডার করার পরে আমাদের মালগুলো রেডি করে ফেলি, রেডি করে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এভাবে বস্তাভর্তি হয়ে আমাদের চাগুলো চলে যায়। এই যে এখন আমাদের দেখেন একটা গাড়ি লোড হয়ে চলে যাচ্ছে, এখন এটা একটা কোম্পানির মাল যাচ্ছে, তারা নিজস্ব প্যাকেটজাত করে তার মালগুলো এখন চলে যাচ্ছে গাড়ি হয়ে। তো এখানে আমাদের এই যে দিলিফ দানাদার চাগুলো, এখানে আপনার এই যে এখানে ডলই বাগান আছে, তারপরে কয়াসিরা বাগান আছে, তারপরে কর্ণফুলী চা আছে, কর্ণফুলী ওয়েভ, হালদাবেলি, এটা হচ্ছে ইস্পানি বাগানের ন্যাপচুন, মমিন সিরা আছে, তারপরে হচ্ছে আপনার নাহিদ আছে যেখানে পঞ্চগড়ে, এরকম করে অনেক। এই যে ফিনলের চা আছে, ফিনলের যে বাগান আছে 7টা বাগান আছে, রাজঘাট, ডেনিস্টন, বারিসিরা, বারাউরা, আমরাইল সহ যে চাগুলো আছে, সিডি ডাস্ট কিন্তু এটার ক্ষেত্রে কস্ট বেশি। এবং লিপ চাও যারা প্যাকেটিয়ার আছেন, যাদের প্যাকেট চা চায়ের ব্যবসা করেন, প্যাকেট নিয়ে মার্কেটিং করেন, তাদের জন্য অবশ্যই বলবো যে আপনাদের ব্ল্যান্ডিংয়ে ফিনলের চা রাখবেন। ফিনলের চাতে প্রচুর পরিমাণে লিকার আছে এবং টিকসই। আমাদের সাথে বিস্তারিত কথা বলে আপনারা চা ব্ল্যান্ডিং করবেন, তাহলে আপনার ব্ল্যান্ডিংটা সুন্দরভাবে আপনি মার্কেটে দীর্ঘস্থায়ী হবেন। তো এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আমাদের ফ্যাক্টরি এবং লুজ চা সম্পর্কে বিস্তারিত বললাম। তো এখন হচ্ছে আমাদের যে প্যাকেট চা, যারা ডিলার নিতে চান এবং হোলসেলে নিতে চান, যারা এগ্রিমেন্ট মুক্ত ডিলার হইতে চান, বিভিন্ন জায়গায় থানা ওয়াইজ আমরা এগ্রিমেন্ট করি এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা এগ্রিমেন্ট দিয়ে থাকি, জেলা পর্যায়ে এগ্রিমেন্ট দিয়ে থাকি। তো এখন কথা বলবো সে সম্পর্কে, যারা আমাদের থেকে হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান আমাদের রাজধানী ব্র্যান্ডের চা নিয়ে, তাদের জন্য সুযোগ আছে। আপনারা 20-30 হাজার টাকা যদি ইনভেস্ট করেন এবং ফার্স্ট টাইম আপনি 5 কেজি চা স্যাম্পল নিয়ে আপনি আমাদের থেকে শুরু করবেন, তবে একটা কথা বলে রাখি, স্যাম্পলের কোনো আমাদের থেকে লিমিট নাই, কিন্তু সেকেন্ড টাইম যখন আপনি অর্ডার করবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন 50 কেজি চা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি ব্যাংকে টাকা পেমেন্ট করেন তাহলে কুরিয়ার সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি, এবং আমাদের থেকে টি শার্ট ক্যাটালগ, ডিলারের জন্য টি শার্ট থাকবে, ক্যাটালগ থাকবে, এবং ডিলারের জন্য একটা আমাদের কোম্পানি থেকে গিফট স্বরূপ একটা মগ থাকবে আকর্ষণীয়। যারা রাজশাহী এবং খুলনা অঞ্চল থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন,
আমাদের প্রতিষ্ঠানের। তো সেক্ষেত্রে আমাদের খুলনা এবং রাজশাহীর জন্য আমাদের সিডি ডাস্ট চা আছে, এই যে এটা হচ্ছে সিডি চা, এটা হচ্ছে ডাস্ট চা। সিডি চা হচ্ছে মানে পাউডার চা, আর ডাস্ট চা হচ্ছে সুজির মতো, সুজির মতো দানা। এখানে কিছু জেলা ওয়াইজ, থানা ওয়াইজ আপনারা জানেন যে চা চলে, এক এক অঞ্চলে এক এক রকম চা চলে। যেমন খুলনায় চা আসলে প্রচুর পরিমাণে কস থাকতে হয়, রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে কস থাকে, তাদের জন্য আমাদের যে রাজধানী গোল্ড সিডি আছে, রাজধানী ব্ল্যাক টি সিডি আছে, রাজধানী সুপার ক্লোন সিডি আছে, তিনটা চা আছে। বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে ফোনে। যে কোনো ব্র্যান্ডের সাথে আপনারা 100% গ্যারান্টি দিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন। আমাদের ডাস্ট নিয়ে একদম ন্যাচারাল ফ্লেভার পাবেন, কোনো কেমিক্যাল নাই। যারা ডাস্ট চা নিয়ে ব্যবসা করতে চান এবং ডিলার নিতে চান, হোলসেলে নিতে চান, অবশ্যই আমাদের থেকে ব্যবসা করতে পারবেন। তো তারপরে আসি ছোট বড় প্যাকেট, মিনি প্যাকেট, কনজুমার। আপনি অনেক প্রতিষ্ঠান ঘুরবেন, দেখবেন কনজুমার প্যাকেট নাই, শুধু 500 গ্রাম প্যাকেট নিয়ে বসে আছে। তো আমাদের ক্ষেত্রে 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, যেই থানায় যেরকম চা চলে ওই অঞ্চল ভেদ চা অনুযায়ী আমাদের চা আছে। আর এই মিনি প্যাকেট চা সমস্ত জেলায়, সমস্ত টিএস্টলে, মুদি দোকানে চলে। আপনারা আমাদের থেকে একদম ডিলার প্রাইজে নিয়ে নিতে পারবেন, দোকানে ঝুলাই দিবে, দেখতে অন্যরকম লাগবে। এগুলো আপনাদের দেখালাম। আরেকটা সুখবর হচ্ছে, আমিন ভাইয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের ইনশাআল্লাহ টি ব্যাগ আসতেছে। যারা আমাদের চা নিয়ে ব্যবসা শুরু করবেন এখন, তারাই আমাদের টি ব্যাগ পাবেন। যখন আপনারা নতুন শুরু করতে যাবেন, শুধু টি ব্যাগ চাবেন আমাদের কাছ থেকে, আমরা কিন্তু টি ব্যাগ তাদেরকে দিব না। যারা আমাদের চা নিয়ে ব্যবসা করে তারাই আমাদের কাছ থেকে টি ব্যাগ নিতে পারবে, এবং ভিডিও দেখতে পাবেন আমিন টিভির আমিন ভাইয়ের মাধ্যমে। আমিন ভাইকে অবশ্যই ইনভাইট করা হবে, আপনারা আমিন ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত আমাদের ব্যবসা সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন এবং তথ্য পেয়ে যাবেন। আচ্ছা, মাশাআল্লাহ, এটা শুনে আমার অনেক ভালো লাগছে যে টি ব্যাগ আসতেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা টি ব্যাগ নিয়ে, অনেকে আমাদের কাস্টমাররা বলতেছে ভাই টি ব্যাগ আসবে কবে, টি ব্যাগ আসবে কবে, তাদের জন্য এটা হচ্ছে সুখবর, আপনার মাধ্যমে বার্তা দিয়ে দিলাম কাস্টমারদেরকে। ব্ল্যাক টি, গ্রিন টি, সকল ধরনের টি ব্যাগ হবে? ব্ল্যাক টি, গ্রিন টি এবং ইয়েলো টি, এগুলো সমস্ত চা গুলো তখন আমাদের কাছে থাকবে। আচ্ছা, টি ব্যাগ আকারে? টি ব্যাগ আকারে। আর আমাদের লিফ দানাদার চা আছে, সমস্ত চাই আছে, বিস্তারিত সেদিকে না গেলাম, আমরা ভিডিও লম্বা করলাম না। তো যারা আমাদের প্যাকেট চা নিয়ে ব্যবসা করতে চান এবং লুজ চা পাতা নিয়ে ব্যবসা করতে চান, তাদের জন্য সুযোগ আছে। আপনারা প্রতিষ্ঠান আমাদের সমস্ত সবকিছু দেখে যদি ভালো মনে হয়, তাহলে আপনারা আমাদের সাথে ব্যবসা শুরু করেন। অফলাইনে মার্কেটিং করার জন্য আপনার কোম্পানি থেকে কোনো ব্যবস্থা আছে কিনা? ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আমাদের স্টিকার আছে, এবং যখন আমাদের টিএসটল দোকানের জন্য আমাদের অফার থাকে, টি শার্টের গেঞ্জির অফার থাকে, প্রত্যেকটা টিএসটল যে চার দোকানদার আছে, দোকানিদের জন্য আমাদের টি শার্টের অফার থাকে, তখন আপনারা টি শার্ট পেয়ে যাবেন। আর এই মুহূর্তে স্টিকার আছে প্রত্যেকটা দোকানে, আপনারা সুন্দর করে স্টিকার লাগাই দিবেন, আমাদের মার্কেটিং হবে। আর মূল মার্কেটিং হচ্ছে প্রোডাক্ট, যদি প্রোডাক্ট ভালো না হয় আপনার প্রোডাক্ট কেউ নিবে না। প্রথম হচ্ছে চায়ের কোয়ালিটি, যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে প্রত্যেকটা দোকানে আপনি ঢুকতে পারবেন। বাংলাদেশের যে কোনো কোম্পানি আছে, মানে টপ লেভেলে যে কোম্পানি আছে, তাদের সাথে 100% গ্যারান্টি দিয়ে এবং তাদের থেকে 50-70 টাকা কমে দিয়ে ব্যবসা করতে পারবে, এবং ডিলারের পার কেজিতে 50 টাকা প্রফিট থাকবে। পার কেজিতে 50 টাকা প্রফিট থাকবে। আচ্ছা, আপনার প্রথম ভিডিওটা করছিলাম জি, সেই ভিডিওটার মাধ্যমে যারা আপনার সাথে ব্যবসা শুরু করছে, হ্যাঁ, তারা কি দ্বিতীয়বার মাল নিতেছে? হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার ভিডিও মাধ্যমে আমরা অনেক সাপোর্ট পাইছি, আমাদের অনেক কাস্টমার আছে যারা আমাদের সাথে রানিং করতেছে, আমরা বড় কাস্টমারও পাইছি, ছোট কাস্টমারও, সব ধরনের কাস্টমার পাইছি। এবং কি আপনার এই ভিডিওর মাধ্যমে একজন র‍্যাব পর্যন্ত আমাদের কাছে চা অর্ডার করছে, তার একজন লোক দিয়ে সে ব্যবসা করাবে, যার কারণে আমাদের সাথে, এবং এই ভিডিওর মাধ্যমে একটা গ্রুপ, কয়েকটা গ্রুপ অফ কোম্পানিকে আমরা চা দিছি, যারা আমাদের সাথে এখন কন্টিনিউ কাজ করতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। রাজধানী চা যে এলাকায় ডিলারের মাধ্যমে বিজনেস করতেছে, ওই এলাকা থেকে যদি কেউ যোগাযোগ করে তাহলে তো তারা ডিলার নিতে পারবে না? না, পারবে না, পারবে না, পারবে না, যে আছে তাকে আমরা দিব। আচ্ছা, এবং নতুন করে যারা নতুন এলাকা থেকে ডিলার নেবে সেই পাবে? জি জি, সেই করতে পারবে, সেই করতে পারবে। আমরা এক এরিয়াতে দুজনকে আমরা চা দেই না, কারণ দুজনকে চা দিলে দেখা গেছে দুজন ওই একই দোকানে যায় পারাবারি করবে, সেক্ষেত্রে আমাদের কোম্পানি সম্পর্কে ব্যাড রেকর্ড হবে, যার কারণে যেই এরিয়ায় আমরা সেট করি যাকে আমরা তাকেই দেই। আপনাদের সার্ভিস কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমাদের অর্ডার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের অর্ডার। তো আমাদের যারা দেখা গেছে দুপুরের পরে, 3টার পরে অর্ডার করে, আমরা হচ্ছে দিনেরটা দিনই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। যারা একটু লাস্টে, যেমন অর্ডার 6টা 7টা পর্যন্ত নেওয়া হয়, তখন সেক্ষেত্রে আমরা পরবর্তী দিনে অর্ডার করি। তো যারা আমাদের বিকাল 5টার মধ্যে অর্ডার করে দেয় 10টা থেকে, তখন তাদের মালগুলো আমরা ওই দিনই ডেলিভারি করে থাকি। আমাদের সরাসরি যারা আমাদের অফিসে আসতে চায়, আমাদের অফিস ভিজিট করতে চায়, তাদের জন্য আমার ঠিকানা হচ্ছে বড়পুল মোড় পুলিশ বক্সের অপোজিটে সিঙ্গার শোরুমের পাশে, হালি শহর, চট্টগ্রাম। চট্টগ্রাম, চট্টগ্রাম। আচ্ছা, অফিস কিভাবে বন্ধ থাকে? আমাদের শুক্রবার বন্ধ, শুক্রবার ছাড়া
শনিবার থেকে বৃহস্পতিবার সব সময় আমাদের খোলা, আমাদের অফিসে আসলে আমাদেরকে অবশ্যই পাবে। আমাদের কাস্টমার সার্ভিসের পিছনে কে কি পরিশ্রম দিচ্ছে আজকে আপনাদেরকে একটু দেখাই। মার্কেটিং অফিসার মোহাম্মদ শুভ, তারপরে হচ্ছে আমাদের এইখানেও মার্কেটিং নতুন জয়েন করছে সে টুটুল সাহেব, তো এই পাশে হচ্ছে আমরা যে ভিডিওগুলো তৈরি করি আমাদের গ্রাফিক্স ডিজাইনার, এখানে হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিসের জন্য হামিদ সাহেব, এইখানেও আছে আমাদের যে সিটি চা, আমাদের সিটি চায়ের রাজীব হোসেন, রাজীব হোসেন চট্টগ্রাম, তার স্লোগান হয়েছে রাজীব হোসেন চট্টগ্রাম, আমাদের সিটি চায়ের মার্কেটিং অফিসার। আমাদের কাস্টমারের সার্ভিসের পিছনে যে যারা কাজ করে তারা আমাদের অনেকগুলো দক্ষ, এই যে এখানে কাস্টমার সার্ভিসের জন্য লোক আছে দক্ষ, মোহাম্মদ রিমন হচ্ছে রিমন, এখানে হচ্ছে জাহিদ হোসেন, তো এখানে হচ্ছে আমাদের মার্কেটিং অফিসার অভিকন্তর, সেও খুব ভালো কাজ করে। এখানে আছে আমাদের নুরুল ইসলাম, সেও মার্কেটিংয়ের, আপনার আপনাদের খুলনা অঞ্চলে তার বাসা। তো আমাদের এই সার্ভিসের পিছনে অনেকেই কাজ করে, তো আমাদের হচ্ছে যারা কাস্টমার যাদের কমপ্লেন আছে বা আমাদের কমপ্লেনগুলো জানানোর জন্য আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার আছে, অবশ্যই নাম্বার আছে আমাদের, আমাদের যে মেমো যায় এবং আমাদের একটা সতর্কতা সহিত একটা আমরা পেপার দিই, ওই পেপারের নাম্বার আছে যে আমাদের কে কি কোন সেক্টরে আছে, তো ওইখান থেকে আমাদের কমপ্লেনের জন্য আমাদের সামাদ সাহেব আছে, সে আমাদের অ্যাকাউন্টস অফিসার। তো এদিকে আমাদের যে আমাদের অ্যাকাউন্টস অফিসে দেখালাম, তো আমার বস আছে এখানে, তো কাস্টমার উদ্দেশ্যে যদি আমি একটু বসের সাথে কথা বলাই দিই। আসসালামু আলাইকুম, আমিন টিভিকে অসংখ্য ধন্যবাদ। গত 2 মাস আগে আমাদের একটা ভিডিও দিছে আমিন টিভির মাধ্যমে, আমরা ব্যাপক ডিলার বাংলাদেশে সেট আপ করছি এবং সবাই তারা অনেক খুশি, ব্যবসা করে চারটা ডাল ভাত খাইতে পারতেছে। তো এখন যারা নতুন পার্টি আপনারা ব্যবসা করতে চান ডিলারশিপ নিয়ে রাজধানী চা নিয়ে, আমি একটি কথা বলবো, রাজধানী চা দীর্ঘ 13 বছর সুনামের সহিত সারা বাংলাদেশ মার্কেটিং করতেছে এবং ভালো রেসপন্সও পাচ্ছে। আমরা বাংলাদেশের আপনাদের অবগতির জন্য জানাই রাখি, আমরা পরপর 3 নম্বর বাংলাদেশে বায়ার লিস্টেড 11 নম্বর অবস্থান, টপ 11-তে আমরা আছি। আপনারা আমাদের সাথে নিঃসন্দেহে ব্যবসা করতে পারেন এবং আপনারা যারা নতুন ব্যবসা করতে চান তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি ভাড়া টাকাটা নিজের পুঁজি ইনভেস্ট মনে করে আপনারা আমাদের অফিসে আসেন, আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন, আমাদের কার্যক্রম দেখেন, দেখার পরে আপনারা ব্যবসাটা শুরু করেন, ইনশাল্লাহ লাভবান হবেন। আমিন টিভির মাধ্যমে যারা আসবে, যে পার্টিরা আমাদের সাথে ব্যবসা করবে, যে ডিলার এবং ডিপো, তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে। আর সৌজন্যে আর যদি আমিন টিভির পরিচয় দেয় আমরা অবশ্যই স্পেশাল ছাড় দেবো এবং বিশেষ গিফটের ব্যবস্থা রাখবো এবং তাদেরকে আমরা লিখিত এগ্রিমেন্ট দেবো যাতে দীর্ঘদিন আমাদের সাথে ব্যবসা করতে পারে। থানা এবং উপজেলা এবং ইউনিয়ন এবং জেলাভিত্তিক আমরা লিখিত এগ্রিমেন্ট দিয়ে দিব যদি কেউ আমিন টিভির সৌজন্যে আসে। যদি কেউ ফুল ডিলার নিয়ে বিজনেস করতে চায় তাহলে তাকে কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে? ফুল ডিলার নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় এবং সে যদি চায় যে এই ব্যবসাটা করে আমার দৈনন্দিন রুটি রুজি করব, সংসার চালাবো এবং ভালো থাকবো, যে আমি বিদেশ যাব না, যেমন আপনারা বিদেশ যাইতে মিডল ইস্টে যাইতে 3-5 লাখ টাকা লাগে, ইউরোপে যাইতে 15-20 লাখ টাকা লাগে, আপনারা যদি ওই এরকম পুঁজি খাড়ায় আমাদের সাথে ব্যবসা করেন তে আশা করি আপনি 10 জনের চাকরির যোগান দিতে পারবেন, কর্মসংস্থান করতে পারবেন, আপনি বিদেশে যায় কাজ করা লাগবে না। তবে আপনি যদি ব্যবসাতে ভালো ইনভেস্ট করেন আপনি ভালো আর্ন করতে পারবেন এবং আমাদের কাছে কোনো টাকা জমা রাখা লাগবে না, আপনি যেই টাকা আমাদেরকে পাঠাবেন আমরা সেম পরিমাণের সাথে সাথে ওই দিনই ডেলিভারি করে দিব। আপনি আপনার এলাকায় সুন্দর মতো আপনার নিজের পুঁজি নিজের মাল নিজের কাছে থাকবে, আপনি ব্যবসা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত শত ব্যস্ততার মাঝে থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। গত ভিডিওতে আমরা পাই নাই, এই ভিডিওতে আমরা পাইছি, তো আশা করি আমিন টিভির দর্শক যারা আপনার সাথে আপনার এই কথা শুনে আসবে আশা করি তারা কিছু পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমিন টিভিকেও ধন্যবাদ এই ধরনের উদ্যোক্তামূলক এবং ব্যবসায়িকমূলক ভিডিও করার জন্য, আমরা আমিন টিভিকেও ধন্যবাদ জানাই। সর্বশেষ বলবো যে আমিন টিভির মাধ্যমে যেসব আমাদের ডিলার এবং পাইকাররা আমাদের সাথে যোগাযোগ করবে মার্কেটিং অফিসারদের সাথে, তাদের জন্য বিশেষ স্পেশাল গিফটের ব্যবস্থা থাকবে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজধানী চায়ের সঙ্গে থাকবেন, রাজধানী চা চুমুকেই চাঙ্গা।